लक्ष्मी भंडार क्षेत्र मैम जेटा मोटा आम्रा जेटा टोटल एप्लीकेशन गुलो जेटा पेची 1,60,00,000 थेके बेशी एप्लीकेशन पावा गेछे तार मध्ये 1,42,00,000 मतो आम्रा अनुमोदन दिते पेरेछी टाका दिते पेरेछी एर मध्ये तीन रकम आमादेर जारा एप्लीकेशन पेंडिंग आछे সেটা ডিএম বিডিওরা জানেন ম্যাম আমরা সংমিত্রা সেরকম নির্দেশ দিয়েছে তার মধ্যে প্রথম যেটা আছে একটা ব্যাংক ভ্যালিডেশনটা ফেল করেছে তো সেখানে আমরা ডিএমদেরকে বলেছি বিডিওসদেরকে বলেছি সে ব্যাংক ভ্যালিডেশন ক্ষেত্রে দুটো কারণ হতে পারে প্রথম আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস যখন এন্টার করা হয়েছে পোর্টালে সে ডিটেইলসটা ভুল হতে পারে সেখানে এন্ট্রি ক্ষেত্রে কোনো ভুল হতে পারে অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও ভুল হতে পারে তো এটা ইমিডিয়েটলি বাড়ি বাড়ি গিয়ে যাদের ভ্যালিডেশন হয়নি তাদের চেক করে এই পোর্টালে তাদের ডেটাবেসটা ঠিক করে নিতে হবে এছাড়া ম্যাম যেটা আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনগুলো ছিল সেখানে ধরুন SC ST সার্টিফিকেট ছিল না ইয়া ফির আধার নাম্বার ছিল না এটাও আমরা অনেক আগে ম্যাম 27,00,000 মতো ছিল যেটা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সে অনেকটা কমে এসে এখন 3,00,000 মতো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও আমরা ম্যাম ডিএমদেরকে বলেছি তারাও বাড়ি বাড়ি গিয়ে আর যাদের অ্যাপ্লিকেশনটা নিয়ে তারপরে যে যে ইনকমপ্লিটনেস আছে সেটাও কমপ্লিট করে দিচ্ছে আমরা কিন্তু SC ST সার্টিফিকেট ইয়া আধার অথবা স্বাস্থ্য সাথী যাদের নেই তাদের জন্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনগুলোকে আমরা যদি একটা ইনকোয়ারির জন্য দেখা যাচ্ছে কি না তারা পাওয়ার যোগ্য তারা পেতে পারে আমরা ইমিডিয়েটলি অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছি তারপরে ইনশিওর করছি তারা এসে সার্টিফিকেটটা যেটা অভাব আছে সেটাও পেয়ে যাচ্ছে এছাড়া ম্যাম যেটা আছে এই দুরকমই মেনলি ম্যাম ও যে ডিটেলসগুলো আছে ইনকমপ্লিটনেস জন্য আমাদের এখনো 15 থেকে 16 লক্ষ অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট আছে সেটা জেলাবারি ডিটেলসগুলো আছে ম্যাম সংমিত্রা এসছে তো সেটা মোরমে যেটা আমরা বলেছি এক সপ্তাহ মধ্যে এ পুরো যেটা আছে যে 1,60,00,000 বেশি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেটাকে নিষ্পত্তি করে দিতে এছাড়া ম্যাম যেটা আছে দ্বারের রেশন আপনারা আপনি যেটা কালকে সূচনা করেছেন এটাও যে প্রস্তুতি যেটা আছে সেটা পুরোটাই হয়ে গেছে কাল থেকে চালু হয়েছে দ্বারের রেশন তার মধ্যে যেটা আছে ম্যাডাম কালকে দু তিনটে নতুন সিদ্ধান্ত বলেছেন অ্যানাউন্স করেছেন প্রথমে যেটা আছে 500 মিটার মধ্যে যেটা আমাদের যে সাবসিডি দেওয়া হচ্ছে এক একটা ডিলারকে যে গাড়ি কিনতে গেলে আমরা তাদেরকে 1,00,000 সাবসিডি দিচ্ছি সে গাড়ি নিয়ে রেশন সামগ্রী নিয়ে যাবে একটা জায়গাতে সেখানে 500 মিটারের পরিধিতে যারা যারা হাউস হোল্ড আছে তারা গাড়ির কাছে এসে তারা রেশনটা তুলতে পারবে কিন্তু 500 মিটারের বেশি হলে কিন্তু অন্য স্পটে যেতে হবে যেন এটা দেখতে হয় কি মানুষকে খুব বেশি ট্রাভেল না করতে হয় নাহলে 25 কিলো 35 কিলো তাদেরও নিয়ে যাওয়ার অসুবিধা হবে এছাড়া যেটা আছে দুজন করে রেশন ডিলাররা নেওয়া হবে নিয়োগ করা হবে তারা কিন্তু হেল্প করবে যেটা আছে গাড়ি রেশনগুলোকে গাড়িতে তোলা তারপরে যখন বিলি করা হবে বিলি করার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে সেখানে একজন রেশন ডিলাররা নিজে নেবে আর একজন আমাদের গভর্নমেন্ট তরফ থেকে আমরা তাদেরকে একজন লোক দেব এই দুজন লোক এই রেশন দ্বারে রেশন ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে তো এই তিনটে বড় সিদ্ধান্ত ম্যাডাম নিয়েছেন তো ম্যাডাম এটা ইমিডিয়েটলি আমরা সার্কুলার দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করব ম্যাম ডিএম কে আমি বলবো যে আমফান যশ এগুলোর ব্যাপারে যেসব এলাকাগুলো এফেক্টেড হয়েছিল সেই এলাকার বিডিওদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে কি সেখানে কতটা কাজ পেন্ডিং আছে ম্যাম আমাদের আমফান আর যশের পরেও যতগুলো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে স্পেশালি কিছু ইরিগেশনের ক্ষয়ক্ষতি ছিল কিছু স্কুলের বিল্ডিং কিছু হেলথ সেন্টার এসবই ম্যাম প্রায় কাজ শেষ ম্যাম হয়ে গেছে সেখানে লোকে সাহায্য পেয়েছে ইয়েস ম্যাম লোকে জল নেমে গেছে ইয়েস ম্যাম কৃষিকার্য যাদের কৃষি জমি এফেক্টেড হয়েছিল সেগুলো ম্যাম তারা কম্পেনসেশন পেয়েছে ম্যাম এগ্রিকালচার ডিপার্টমেন্ট গেছিল ইয়েস ম্যাম এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে কে আছে বলে দেব হ্যাঁ বলো ম্যাডাম আমরা ইয়াসের সময় যেটা হয়েছিল আমরা তো তখন দুয়ারে ত্রাণ করে এই জেলাতে আমরা 13 কোটি টাকা চাষিদের সরাসরি দিয়েছিলাম তারপর আপনি জানেন এই কয়েকবার যে বৃষ্টি হয়েছে তাতে প্রিভেন্টিভ সোয়িং হয়েছিল আমরা অনেক জায়গায় চারা লাগাতেই পারেননি তো এই জেলাতে এরকম ম্যাডাম 23 কোটি টাকা আমরা চাষিকে সরাসরি বাংলাদেশ সীমা যোজনা থেকে দিয়ে দিয়েছি
54,000 মেইনলি সন্দেশখালি ওই সব যে এলাকা এঙ্গলগঞ্জ ওই সব এলাকাতে সুন্দরবনে ছিল। রাজ্যের ওটা হিসাব দেখতে গেলে আমাদের সবকটা জেলা মিলিয়ে আমরা 325 কোটি বাংলা স্বাস্থ্য বিমা এর মধ্যে আমরা ক্লেম সরাসরি চাষিদেরকে দিয়েছি। আর প্রিভেন্টিভ সোয়িং হয়েছে ধানের, সেখানে আমরা 90,000 চাষিকে আমরা 50,000 টাকা দিলাম। এবার এখন যে খরিফ সিজন আমাদের আছে তার ডিসেম্বরের মাঝামাঝি আমরা বাকি অ্যাসেসমেন্ট যেটা স্যাটেলাইট দূরে করছি, এখন যদি পরের বার যদি ক্ষতি হয় পুরো টাকাই চাষিরা পাবে। স্বর্ণধান যে প্রকল্পটা নেওয়া হয়েছে, মানে যেখানে নোনা জল ডুবিয়ে ঢুকে যাচ্ছে, আমরা স্বর্ণধান প্রকল্পটা কি পর্যায়ে আছে? আপনি যেটা আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা 2,00,000 বিঘাতে করেছিলাম, তার মধ্যে 50,000 বিঘা এই জেলাতেও ছিল। আমরা পুরো হিসাব নিলাম, আমি নিজেও গিয়েছিলাম আসনাবাদে ওই সময়। ধানের চাষটা খুব ভালো হয়েছে, যেখানে যেখানে আমরা ওটা করতে পেরেছি এবং আমরা পুরোটাই করতে পারলাম। কয়েকটা সামান্য এলাকাতে পরে আবার জল ঢোকার জন্য অন্যান্য ধান যেমন ক্ষতি হয়েছে সেটাও হয়েছে, আদারওয়াইজ ধানটা কিন্তু ওখানে খুব ভালো হয়েছে এবং এবার আমরা ওই ধানটা করতে পেরেছি। আমরা 1200 মেট্রিক টন কোস্টাল ব্লক গুলো আছে সব মিলিয়ে আমরা 1220 মেট্রিক টন দিয়েছিলাম 2,00,000 বিঘাতে। এবং আমরা একটা রিসেন্টলি হিসাব নিলাম, খুব খুব ভালো ধান হয়েছে এবার ওখানে। ম্যানগ্রোভ বিবেক, যেটা আমরা ম্যানগ্রোভ লাগাবো বলেছিলাম 5 কোটি করে সুন্দরবন এলাকায়, সেটা আমাদের কত দূর? ম্যাডাম আমাদের 15 কোটি টাকার টার্গেট ছিল। তুমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্যানেলের সেক্রেটারি হয়েছে, অনেক অভিনন্দন, কিন্তু তোমাকে আমরা ছাড়তে পারছি না, কারণ তোমাকে এখানে 3টে ডিপার্টমেন্ট দেখতে হচ্ছে। ম্যাডাম আমাদের 15 কোটি টাকার টার্গেট ছিল, তো আপনি জেনে খুশি হবেন 60% অফ দ্য ওয়ার্ক ইজ ওভার। আর এই 3টে জেলা উত্তর 24, দক্ষিণ 24 এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে, উত্তর 24 পরগনার যেহেতু ম্যাডাম ভৌগোলিক অবস্থান এমনই যে এখানে জায়গাটা খুবই কম আর কি, তো এখানে ইতিমধ্যে 1,06,00,000 গাছ আমরা অলরেডি পুঁতে দিয়েছি। আর এই জেলার কাজটা ম্যাডাম ইতিমধ্যে আপনি জানেন আমাদের 3টে জেলাতেই পুরোপুরি সেলফ হেল্প গ্রুপ, উইমেন সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করানো হচ্ছে। মনরেগা থেকে ম্যাডাম এখানে 1,800 স্কিম স্যাংশন হয়েছে এবং কাজটা খুব সুন্দর গতিতে চলছে। আমরা আপনাকে আগেও কথা দিয়েছি, সেটাই আমরা ফুলফিল করব, জানুয়ারি 22-র মধ্যে আপনার এই পুরো কর্মযজ্ঞটা শেষ হবে। ম্যাডাম এই পুরো কাজটা ম্যাডাম 80 কোটি টাকায় হচ্ছে, যার মধ্যে অনলি 8 কোটি টাকা রাজ্য সরকার, মানে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের বাজেট থেকে দিচ্ছি, বাকি পুরোটা এমবি রাও সাহেবের পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে কনভার্জেন্স করে 100 দিনের কাজে এই কাজটা করা হচ্ছে ম্যাডাম। থ্যাংক ইউ। 100 দিনের কাজ কত হয়েছে এই জেলায়? ম্যাম আমাদের এই বছরে লেবার বাজেট যা ছিল এখনো পর্যন্ত সেটা ম্যাম পুরোই আমরা 100% করতে পেরেছি। ম্যাম আমাদের যদি অ্যাভারেজ পার্সেন্টেজ ম্যাম একটু 35.4% একটু কম দিকেই আছে, বিকজ ম্যাম আমাদের আগে একটু অ্যাভারেজ ডে কত হয়েছে? ম্যাম 36। তোমার আর 2-3 মাস হাতে বাকি আছে। ম্যাম আমাদের আগের বছর কত হয়েছিল? ম্যাম আগের বছরে আমাদের 55 ছিল বছরের এন্ডে, এটাকে বাড়াও। ম্যাম বাড়বে, এটা বাড়বে। ম্যাম পেমেন্টের 100 দিনের কাজের টাকাগুলো আসছে ঠিক মতো না দিচ্ছে না? 100 দিনের কাজের টাকা ফেলে রেখে দেয়। ম্যাম আপনার নির্দেশ মতো এখন টাইমলি আছে ম্যাম, কিন্তু এটা একটা বারবার দেখার জিনিস না হলে মাঝে মাঝে একটু উপর থেকে টাকা ছাড়তে। সেটা কি কেউ আছে যে রেগুলারলি মনিটরিং করে? কমিশনার আমরা আছে, মানে কমিশনারও আছে, আমাদের অনেক প্রজেক্ট আছে, ধরো আমরা যখন নতুন প্রজেক্ট অনেক করেছি বলতে পারো, যেখানে একটা সামাজিক বিপ্লব হয়ে গেছে সংস্কারে, যেটা মানুষের জন্য জনগণের জন্য, তেমনি অনেক ছোটখাটো প্রজেক্ট আছে যেগুলোর কোনো মূল্য নেই আজকে, যেহেতু এই প্রজেক্টগুলো করার পরে মূল্যহীন হয়ে গেছে। তার একটা তালিকা দেখে নাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে কত স্কিম আছে, কোন ডিপার্টমেন্টে কোথায় কি লুকিয়ে আছে, তার একটা টাকা ফান্ড পাচ্ছে সেটা যে কাজে লাগাচ্ছে সেটা কিন্তু আসল কাজে লাগছে না, মানে কোথায় কিভাবে করছে ধানের গোলা খায় না মাথায় দেয়। কৃষক বন্ধু তো এখন ডাইরেক্ট আমরা দিচ্ছি, লাইফ ইন্স্যুরেন্স কৃষকদের আমরা ডাইরেক্ট করছি, তো সেটা তো প্রয়োজন নেই। তো এইরকম ধরনের কত স্কিম আছে যেগুলো আমরা যদি ছোট করে নিয়ে আসি
আমার যদি 120টা থাকে নামে, কাজ হচ্ছে কিন্তু আমার 60টা। আমরা নতুন স্কিম অনেক করে দিয়েছি, তো ওই 60টা যদি আমি এর মধ্যে মার্জার করি তাহলে আমার এই খরচাগুলো আমি ঠিকমতো তুলতে পারবো, কারণ আমার টাকাগুলো আসবে কোথেকে? লক্ষ্মীর ভাণ্ডার একটা স্কিমেই আমার কত হাজার কোটি টাকা লাগছে, 16,000-18,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে লাগছে, তো টাকাগুলো আসবে কোথেকে? স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেখানে ব্যাংকগুলো করছে না, অন্য ব্যাংককে নিয়ে নিন, কোঅপারেটিভ ব্যাংক সেখানে হেল্প করবে। তারপরে পরে শিক্ষা নিতে যারা এগিয়ে আসবে তখন তাকে আর আমি শিক্ষা দেব না, মানে এই কাজ করার পরে বুঝবে, পেছিয়ে যাবে যখন।